এই পৃথিবীটাকে আল্লাহ হাসুরের মাঠ বানায়া দিবে, কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাড়ের মতো, মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে। আব্বি কারিম বলেন, মানুষকে আমি কেন দাঁড় করাবো জাননি, দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ, সেটার রেজাল্ট তোর হাতে দড়ায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে, কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, দুই দিন নয়, পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না, পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিব্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে, মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ইয়া ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত, এই যুবক ভাই আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই, সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাই, আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা? আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব, আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীল রে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউইন্না দাঁড়া, আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে, ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংসুচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব, বেডাগিরি তো কম দেখাইছত না আজকে দেখা, কথা কইনা দি, বেডাগিরি যারা বাংলাদেশও করো তারারও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া বেডাগিরি কম করছত না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছো, দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে, দাঁড়া ক্ষমতা দেখকে লই আমি দাঁড়া, কেউ কথা বলবে না, নিস্তুব হয়ে যাব, কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরি অভাব নাই, সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না, আল্লাহ নিজেই কোরআনে বলেন
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, বালকেরা চিনব পরিচয় দিত না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে, যদি আমার কাছে নেকি চায়। কেউ কাউরে পরিচয় দিবে না, সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হইন না দি, ফিররা গিয়া কি মরিদানে তালাশ করবো? ফিরা বলবে ইয়া রাব্বি নাফসি। সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো, সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে ফিডার ছুটে দৌড়াইব খালি। যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রানও সে পাবে না। আমার কথা বুঝতেছে? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন, আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনোদিন জান্নাতে যাবে না, হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ। জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বন্দা আটকা পড়ে যাবে, হিসাব চাওয়া মানে হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে, দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে নাফরমান গুলাকে জিগা, 24 ঘন্টা সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত গ, হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে, আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে, বাম হাতটারে লোহা বানাবে শক্ত হয়ে যাবে। আল্লাহ কইটার ব্যাখ্যা কর, ব্যাখ্যা করবো, কইটা বুক বরাবর ডুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে, নাউজুবিল্লাহ, বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে, এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে, আল্লাহ এবার দিবা আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে চেহারা সামনে, আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। এ যুবক ভাই, এ প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আজাব আর গজব বেশি রে। বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে, মরবেন না কিন্তু, কারণ মরণ নাই, গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাস ও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ, বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো, কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে, রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা, আল্লাহ একটা বাড়ায় লেখে নাই একটা কমায় লেখে নাই, দেখ বন্দা। সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তাই মিজানের ফাল্লার যাইব, এখানে আমল নামা হালকা হয়ে যাবে, এরপরে যাবে ফুলছে রাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাউন ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উৎপেতে বসা, লিত্বাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা এবা যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে, লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে,
আল্লাহ বলেন সেখানে কোন পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, ইল্লা হামিমাসাক। তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে, এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়, চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই, এটা কেমন পানি দিলাম, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিকার ভয়ানক জবাব, আল্লাহ কয় জাযা, বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বোস, আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি, গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানি গরম করে দিছিলাম, ইয়া তো নেয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমারে ডাকস, খা এখন বিষাক্ত পানি খা, মজা বোস কেমন লাগবো, আর কষ্ট বেড়ে যাবে। এ বুলাবাসীরা একটা কথা মন গড়া বলি নাই, এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই, কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না, যতক্ষণ বসেন কোরআনের বাহিরে কোনো কথা শুনেন নাই, শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আসুন বিরক্ত হইতেছেন, হ্যাঁ বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দিয়ে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছেন, কথাগুলি দিলের কেন লাগাইয়া শুনেন। রব্বে কারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না, এখন মজা বুঝ, ছাইরা দিত না কিন্তু আল্লাহ। হ্যাঁ যুবক ভাই এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আরেকটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, আরেকটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবেই জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত, রব্বি করিম বিনা হিসাবে জান্নাত দিবে গো, বিনা হিসাবে জান্নাত দিবে। ডান পন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে, ডান হাতে আমল নামাটা ডান পন্থীরা পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে, এত আনন্দ কেন জানেননি, নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারিম বলেন বান্দা শুন, এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব, ডান হাতে আমল নামাটা পাইয়া বললা লাফাইতে থাকবে আর বলবে মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো, লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া লাফাস কেড়ে, আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো, আমি আনন্দ কোথায় রাখবো, দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানি শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব, খুশি কম না বেশি, খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন জান্নাতি সুদ, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো,
কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি, বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তার মরণ আসেনি। গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, নমরুদা গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণ আসিল, বক্তে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণ আসিল। তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবাহা। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আছে নি? মরণ নাই, মরণ নাই, মরণ নাই, জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া, মরণ নাই, আরো খুশিতে লাফাইব, এত আনন্দ কোথায় রাখবো, এখন আর মরব না, আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে বলে, আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় না? কথা ভিন্না দি, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায় গিয়া দেখবেন কালার কইরে খালা বানাই লইয়ে পড়ে, যদি জিগায় কালা কর সত করে কোন আইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না, বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হন লাগবো, কথা কন ঠিক নেই, উপর দিয়া যতই কালো কর ভিতরে বুড়া হইতেছে নি, চামড়া ঢিল হইতেছে, বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না। বত্রিশ বছরের হায়াত দিব, কোনদিন বয়স ৩৩ হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? ৩২ হবে, আর কোনদিন ৩৩ হইতো না। বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো, যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলেন আমি তনে কমপক্ষে ৬০ হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো। সুবাহা, আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো, আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো, চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বউ দিব কমপক্ষে ৭২টা। এটার আওয়াজটা কমই গেছে কেন? বউ দিব, এরপর আপনার যদি খুশি না ঘটনা একটা না, বউ উনলে ডরান আর কেমনি খুশি? তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া, হইতে পারে না, সইতে পারে না, বাস্তব না বাস্তব। সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেব এটা নিয়ে কোনো মাতামাতি নাই। পাশেনি এমপিরা পর্যন্ত গড়ের এমপির কাছে মাথা নত হইরা লায় নির্যাতিত, কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না। এর লিগে মানে বিয়া কত হলো ডরায় ঠিক নেই, একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও, আমার নেও, আমার নেও, আমি আর থাকতাম না, বউ উচ্চে রেখো আল্লাহ আমারও লিয়ে যাবো তুমি দেখো তার মরে গিতা করতাম কইটি গিতা বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম গেরে, আমি তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে ফারতো না কথা যে মরতাম, তুই দেখে হস তোর সাথে আবার আমি যাইতাম, হাই তুই গেলে আমি আর মরতাম গেরে। এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হয়েছে, কি যন্ত্রণা, একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবারে বালানা, কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে। আমি কিন্তু বুলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতাছি না, আমি সারা বাংলাদেশের কথা কই, বুলাবাদ দিয়া নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর ভাইছেন না, উজুর আর ভাইছেন না, না না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি, আমি আমার এলাকার কথা কইতাছি, কোন অসুবিধা আছে? আল্লাহ কয় জান্নাতে বউ দিব কটা, জোরে কন, নিম্ন স্থলের জান্নাত, কোন রকম যারা জান্নাত গেছে তার স্পেশাল যদি হয় কিতাব বুঝুন বউর অভাব করবো নি, জান্নাতের বউ গুলা কেমন হবে? দুনিয়ার বউ নয় রে, দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভাল লাগে না, আস্তে আকর্ষণ কমেনি যেটা বাস্তবিটা কইনা কেড়ে, আল্লাহ নিজে হইতে যে আকর্ষণ কমবে
কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন চল্লিশ দিন সাওয়ার মধ্যে যাইব গা। সুবহানাল্লাহ, এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে চল্লিশ দিন শেষ, আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানি মেশকে আমরা হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে বা লারা দিত সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো, সুবহানাল্লাহ আছে নি, এমন সুন্দর আল্লাহ হুর দিব। একটার ভাই চাই আমরা চল্লিশ দিন যাবো, বাকি আরো বাদ একাত্তরটা রয়েছে। ইডির ভাই একটা একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাইব, খুশি না বাজা। আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি তিন ঘন্টা বালা থাকে, ছয় ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে, বাস্তব না বাস্তব? তিন ঘন্টা এখন খুব বালা রক সোজা, তিন ঘন্টা যা আপনার যদি ঝগড়া করতে করতে। আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে বাহাত্তরটা বউ দিবে রব্বুল কারীম। এই বউগুলা দিব, আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কড়া, কপাল আসেনি চারটা আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া। আচ্ছা কয় তারিখ গেছে? চোদ্দই ফেব্রুয়ারি। বাংলাদেশের সিস্টেম হইল, উচিত কথা কইলে অনেকে ভালো পায় না বলে, বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনারা শোনাই, বাংলাদেশ হইল ফ্রেম ফিরিত করতে পারবেন, ফ্রেম ফিরিত বুঝুননি, ভালোবাসা করতে পারবেন, ফিরিত করতে পারবেন। এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লাইগা, কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে? বারো বছর হোক, তেরো বছর হোক, চোদ্দ বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করতেন না। বিয়া করলে হয় দণ্ডনীয় অপরাধ, প্রেম করলে হয় এনজয়। কথা বুঝুন, মনে কম হাস্যকর বিষয় না, তামাশার বিষয় না, কথা দিয়ে কন্যা বে। আমি কি মুর্দার সামনে কথা কইনি? তো কিতা মা তুই না দি, ও সিলেটি ভাষা মারিয়ে দিছি, কথা লাগিয়ে নি বুঝুন না আপনারা, ইয়া আল্লাহ বেড়া লাগাই দিছি, ভাষা চেঞ্জ করতেছি, কইতেছি আপনারা রে, মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায়, চোদ্দ বছরের মায়ের সাথে করলে হয় এনজয়, এক বয়সে বলা মানে এনজয় করে খড়ক। যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্ছে চোখ বালা না, বাস্তব না বাস্তব? বিয়া করছে কোন লুচ্ছে চোখ বালা না বলে, প্রেম করলে হয় এনজয়, এক বয়সে করে, এতে সমস্যা নেই। কি জালের বাংলাদেশের বাইরে, বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালা না, প্রেম করলে কয় এনজয়, চোদ্দই ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে। ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে, ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখেও এই বান্দরের গোষ্ঠী গোলতের একটা সিজন আছে। মানুষ তো দুই ভাগে ভাগ হইছে, একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান, বাস্তব না বাস্তব? ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী, চোদ্দ তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা, দশ মাস দশ দিন পরে একাত্তর টিভি বাইরিব, ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি, আটকা দেখবেন মাও তেকলে হবে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে, তো এখন ইডি বসার খরচ করে যে সময় আখাম কুখাম ফারকে হয় তখন বাধা দেশ না কেড়ে ই সময় এনজয়, আর যখন ডাস্টবিন বাচ্চা পাওয়া যায় কয় এখন নবজাতক শিশু পাওয়া গেছে, জুতা দা বাইরে কপালে সারা বাড়াইলে অন দরকার, তামাশা শুরু হয়েছে। এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাস না কেড়ে, এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে, অবাধ জানাবে বিচার হচ্ছে, কোনো বাধা নাই, কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিপে বাইরিয়া করবো, এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ, নবজাতক শিশু পাওয়া গেছে আরো দুই একটা বান্দরের গোষ্ঠী রান্না করবো, আপনারা কি বলেন? এটা করবো না, এটা নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ, হেও কইবো আবার এই সময় জুতা থাকতো আমার তো আর কপালের মাঝে খালি বাড়িতাম, এটা না হইলে বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা বালানা, ঠিক নি মোল্লা বালানা, বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে ভাগ হয়েছে এখন, ইয়াদ রাখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যারা আছে তো সব হইলো বান্দরের সন্তান, জঙ্গল দুই বান্দরে আকাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল রে, আর এই সিলসিলায় যত আছে সব জাফর ইকবালের আওলাদ,
কেমন হয়েছে বইও লেখছে, বান্দর আগে আসিল আস্তে 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 লেঙ্গুর ঘুরে আসছে মানুষ হয়ে গেছে। বইটা আমি বই দেখছি, বইয়ের মধ্যে প্রথম বান্দর, এরপরে একটু বান্দর, এরপরে আরেকটু বান্দর, এরপরে সুজ হয়েছে, এরপরে মানুষ হয়ে গেছে। আমি চিন্তা করছি বইটা লই আছে, এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে, গাঞ্জা দেখাইছে, গাঞ্জা খাওয়ার পরে যখন দেখে বোতলের পয়সা, এটা 2006 সালের গাঞ্জা, ডেট ওভার খাইয়া লেছে। ডেট ওভার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারে নাকি বই পাঠ্য বস্তু? নাচতে নাচতে আজকে মানুষ হয়ে গেছে গা, হাস্যকর কথা না? এই তারা কি তার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়াইতেছেন বুঝছে ভাই না? কোন কারণে? এগুলো তো প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার নিয়ে বসাইতেছে। আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাচতে নাচতে মানুষ হয়ে গেছে গা। ওয়ান ফাসের জ্ঞান ও মাথাত নাই, এটি নিয়ে বয়েছে শিক্ষার মেইন জায়গাতে। বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না সামনে বুঝলেন? এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না, কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না, এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না। এরারে না টার্গেট হলো এর পরের জেনারেশন, নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চারে নাস্তিক বানাবে। এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার। এটা কিন্তু রাজনীতির বিষয় না, এটা কিন্তু ইমানি বিষয়। আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি? যারা মনে যাতরা করতে থাক, কিন্তু যখন ইমান আদ দিবি, আদম সন্তান আমরা, তুই যখন বান্দরের সন্তান তখন আমরা ছেড়ে দিব নিতরে। মাশাল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। এই জন্য যে আনতে পারেন এর প্রতিবাদ করবেন, নাহলে ইমান থাকতো না কিন্তু। হ্যাঁ যুবক ভাই, রব্বে করিম বলেন জান্নাতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দিব, এক নাম্বার হলো মরণ দিব না, দুই নাম্বার হলো বৃদ্ধ বানাবো না, তিন নাম্বার হলো কণ্ঠ দিব, চার নাম্বার হলো চেহারা সুন্দর দিব, চরিত্র ভালো দিব, বউ দিব 72টা। সুবহানাল্লাহ, সব পাওয়ার পরেও বান্দা খালি দৌড়াদৌড়ি করবো আল্লাহ গীতা তো কাজ, আল্লাহ আমি আমার বন্ধু বান্ধবরে তো ভাই, তুই দি জান না তো বন্ধু কারে তো কাজ দেখেন তো আল্লাহ ওইটা দি জাহান্নাম আছে। আল্লাহ আমি এর সাথে একটু কথা কব, আল্লাহ বলে জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? আল্লাহ কয় আপনারা বলছেন জান্নাতে যা চাইব তা পাইব, আল্লাহ কয় কইছিলাম নি? কইছিলেন, কইলে তো দেখানি দরকার। আল্লাহ কইতে যা আমার কথা না কোরআনের কথা, ফি জান্নাতি তাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে, কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো, ফি জান্নাতি তাসাআলুন, জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী, ফি জান্নাতি তাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের, কি কথা হবে সংক্ষেপে বলি, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি তাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি, সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি তুই কেন জাহান্নামি, জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি। এবার জাহান্নামীরা জাহান্নামে আসার চার কারণ বর্ণনা করবে, আলোচনার শুরুতে কয়টা বলছিলাম ইয়াদ আছে? আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি চারটা কারণ বলবো আজ কিন্তু শেষ, ইয়াদ আসেনি? আইসিনি স্যার কারণ? এক নাম্বার কারণ, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছ, জাহান্নামীরা তখন বলবে এক নাম্বার কারণ কোরআনে বলেন আমি না, আল্লাহ তখন বলেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কদু লবনা কুমিনার মুসল্লিন, বন্ধু রে দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না, কদু লবনা কুমিনার মুসল্লিন তুমি নামাজি ছিলা আমি নামাজি ছিলাম না, তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? না পড়া, আরো জোরে কি? না পড়া, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ
কখনো নামাজ না পড়া। কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আসছস, জাহান্নামীরাও বলবে কলু খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না। তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান্নামে আসা।